হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বেগুন ভাজার একটা রেসিপি শেয়ার করছি। বেগুন ভাজা তো আমরা সকলেই খাই এবং করতেও জানি, তো আমি চিরাচরিত প্রথায় বেগুনটাকে না ভেজে এটা একটু অন্যরকমভাবে তৈরি করব। তো কীভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপকরণ নিয়েছি বেগুন, ডিম। বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। তো কীভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাঝখান থেকে এরকম একটা টুকরো করে নেব, তারপর সবগুলো এরকম রিং করে সমান করে কেটে নেব। বেগুনটা এভাবে গোল করে কেটে নিতে হবে, তারপর এর মাঝের অংশটা বের করে দিতে হবে। বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি কি করতে হবে। এটার ভেতরের যে অংশটা সেটা নাইফ দিয়ে এভাবে বের করে দিতে হবে। এই অংশটা কিন্তু ফেলার দরকার নেই, এটা এভাবে আঙুল দিয়ে পুশ করলে এরকম বেরিয়ে যাবে। আর এই টুকরোগুলো সবগুলো থেকে বের করে নেওয়ার পর ছোট ছোট পিস করে রেখে দিচ্ছি। সবগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি আর এগুলো কাটা হয়ে গিয়েছে। এছাড়া আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো এবার দেখিয়ে দিই। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বেগুনের ভেতরের যে বীজগুলো ছিল সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, বেল পেপার, রেড বেল পেপার কুচি এটা, আর চিজ লাগছে, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, ডার্ক সয়া সস, নুন। এবার আমি একটা খালি বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের ভেতরের সিডগুলো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রেড বেল পেপার কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ডিম। দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুনের মতো দিলাম, হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো, ডার্ক সয়া সস, নুন, নুন টেস্ট অনুযায়ী দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। চিজটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি বেগুনগুলো ভাজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা শুরু করব, তার আগে আমি একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, তাতে কেটে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন পিসগুলোকে দেওয়ার পর আমি যে ফিলিংটা তৈরি করেছি সেটা এরকম স্পুন দিয়ে দিচ্ছি। ফিলিংগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি, তারপর ওপাশটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি পরের পিসগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দুদিক থেকেই ভালো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা রেডি হয়ে গিয়েছে। এটা আমি টক দইয়ের সঙ্গে সার্ভ করেছি, খেতে ভালো লাগবে। তো আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।